আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি এপিসোড, আরও একটি নতুন ভিডিও সেট আপ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো ফার্স্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা প্লাস্টিক নাইফ। এই নাইফটা মেড ইন চায়না থেকে, চায়না। সো এরপর আমি একটা পিস্তলে চলে যাব। এই পিস্তলটাও মেড ইন চায়না, এইটাও চায়না থেকে আনা হয়েছে। সো এটার কাঠিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, নাইস। তো আমি এখন আবার চলে যাব একটি রিয়েলিস্টিক টয় গানের দিকে চলে যাব। সো এখানে একই অবস্থা, এই গানটাও চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, এইটার সেম কাঠিস। এই নাও, হো নাইস। নাও আমি আবার একটা AAAA পিস্তলের দিকে চলে যাব। দেখতেই পেলে তোমরা, এবার একটি বায়োনোকুলার। ওয়াও, এই বায়োনোকুলারটা খুবই সুন্দর, টয় বায়োনোকুলার, এটা রিয়েলিস্টিক রিয়েল না, জাস্ট বায়োনোকুলারটা খুবই সুন্দর। গাইস চলো এবার যাওয়া যাক আর একটা বলের পিস্তলের দিকে। ছোট ছোট যে বলগুলো আছে, বলের কা বল দ্বারা এটার এটার শুট করা হয়। এখনই দেখাবো, এই দেখো সেই বল। এই নাও, লোড করা হলো। এবার আমি তোমাদেরকে খুলি করে দেখাবো। ও এবার তোমাদের জন্য ওয়েট করছে একটা শর্ট গান। ও নাইস, এই শর্ট গান মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি কোম্পানি এটাকে বানিয়েছে। ও রে লাভলি, ও রে সরি। না ফর দ্য লাস্ট ওয়ান, আরও একটি পিস্তল। এই ভিডিওটাতে আমি ম্যাক্সিমাম টাইম ট্রাই করেছি কয়েকটা পিস্তল, বেশিরভাগই পিস্তল দেখানোর জন্য। সো তোমরা পিস্তলগুলোর রিভিউ দেখতে পাচ্ছ। এই পিস্তলগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো একদিন ইনশাল্লাহ খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ।